আশা করছি নেক্সট ইয়ারও এরকমই বড় হবে। আচ্ছা, তো এবার এই গাছ দুইটা দুইটা বেশ বড় হয়েছে মাত্র 2 মাসে। আমি দুইবার করে পেরে এর পাতাগুলো খেলাম, তো আজকে দুইটা গাছ থেকে অনেকগুলো পাতা হয়েছে। তো আমি কিছুটা আমার নিজের জন্য রেখেছি আর কিছুটা আমি গিফট করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন একটা টমেটো গাছ, এই গাছে অনেক বড় হয়েছে। আমি প্রথমে ভুল করেছি যে গাছটাকে বেঁধে দেই নাই, এই জন্য ডালপালা বেশি ছড়িয়ে গেছে। তো টমেটো মাশাল্লাহ অনেক হয়েছে, তো সবগুলো পাকবে না এই এক সিজনে, তো যতগুলো পাকে মাশাল্লাহ। আমি 2-3 বার এখান থেকে হারভেস্ট করেছি, আর বাকি টমেটোগুলো আমি পরে ঠান্ডা পড়ার আগেই নিয়ে ঘরে রেখে দেব। সেটাও আশা করছি আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে টমেটোগুলো সংরক্ষণ করি। তো টমেটো পাড়াটা আপনারা দেখেন, আর এই যে দেখতে পাচ্ছেন যে কোনো গাছেরই কিছুটা পাতা ছাঁটাই করতে হয়। তো আমি পটল গাছেরও কিছু পাতা ছাঁটাই করেছি, আবার লাউ গাছেরও কিছু পাতা আজকে আমি তুলে নিয়েছি, আর টমেটো গাছেরও কিছু পাতা আমি আবার ছাঁটাই করে দেবো। কিছু টমেটো হারভেস্ট করবো আর পাতাগুলো কিছুটা ছাঁটাই করে রাখবো। দেখুন টমেটোগুলো আসলে গাছ পাকা যেটা ওকে বলে এটা তো আলাদাই টেস্ট, আর যেগুলো পোক্ত হয়েছে সেগুলো ঘরে নিয়ে রাখলে এরকমই লাল হয়ে যাবে। তো আশা করছি আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকে এখানে বিদায় নিচ্ছি, আপনারা দেখতে থাকুন আমার লাউগুলো কেমন হয়েছে। আসলে খুব ভালো লাগছে, আমি এরকম ইউকেতে আসার পর বা দেশেও আমি কোনো দিন এভাবে গার্ডেনিং করি নাই, আর যেটুকু করেছি এত লাউ একসাথে এবছরই আমার আসলে লাউয়ের বলতে গেলে বাম্পার ফলন হয়েছে। তো দোয়া রাখবেন আগামীতেও ইনশাল্লাহ ভালো লাগে গার্ডেনিং করতে। গার্ডেনিং তো শুধু খাবার জন্য না, মনেরও খোরাক দেয়। যে দেখতে পাচ্ছেন আমরা কিছু ফুলের গাছও লাগিয়েছি, তো দেখতে আসলেই খুব ভালো লাগে, মনটা জুড়িয়ে যায় যখন গার্ডেনে যাই। আর প্রতিদিনই টুকটাক কাজ করতে হয় গার্ডেনে, এটা যারা গার্ডেনিং করেন তারা জানেন গার্ডেনিং করাটা কিন্তু একটু সহজ না, বেশ শ্রম দিতে হয়, সময় দিতে হয়। এটা অনেক সময় এইরকম বড় বড় হয়েও কিন্তু লাউগুলো যখন মারা যায় তখন খুব খারাপ লাগে ওয়েদারের কারণে। তারপরে যেগুলো টিকেছে আলহামদুলিল্লাহ, এবার আমি অনেক খুশি। তো আপনারা ভিডিওটা উপভোগ করুন, আমি এখানে বিদায় নিচ্ছি। বন্ধুটি অনেক সময় শুনতে বেশি থাকলে আমার সপ্তাহ যাবে। তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।